হ্যালো গাইস, আমার কি অবস্থা? দিস ইজ ডক্টর আসিফ সুফিয়ান ফ্রম ফুড ডক্টর। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছিল বাংলাদেশি হোটেল স্টাইলে চিকেন স্যুপ। সেটা হচ্ছিল আমরা বিভিন্ন মানে নামে দামি হোটেলে মানে সকালবেলা ব্রেকফাস্টের সময় যে স্যুপটা পাই, যেটা পরোটা অথবা ছেলে রুটির সাথে খাওয়া হয়, সেই মানে নান দিয়েও খাওয়া হয়, সেরকম একটা স্যুপ। তো স্যুপটা কীভাবে তৈরি করবো, ঘরে বসে সহজে কীভাবে তৈরি করা যায়, লকডাউনে আমরা ট্রাই করতে পারি, তো আজকে ট্রাই করবো। আপনারা দেখবেন, দেখার পর ছিল জানাবেন কমেন্ট বক্সে যে কীরকম হয়েছে। এখন আমরা রান্নায় চলে যাব। চলে যাওয়ার আগে কী করতে হবে, ফুড ডক্টরকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, তারপর ছিল ফুড ডক্টরের সাথে থাকতে হবে। তো রান্না শেষে আবার আসতেছি।
আপনারা দেখলেন কিভাবে রান্না হইলো। তারপর হচ্ছে হলো কোনো কিছু নিয়ে যদি হচ্ছে হলো মানে প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, উত্তর পাবেন। আর খাবার কি আউটপুট তৈরি হয়েছে, এই যে আউটপুট দেখেন, কালারটা দেখছেন খুব সুন্দর, সাথে পরোটা। তো আমি যা শুধু হচ্ছে হলো পরোটা রিভিউ দিতে আসিনি, আমি রিভিউ দিতে আসছি হচ্ছে হলো মানে টেস্ট রিভিউ দিতে আসছি স্যুপের কেমন হয়েছে ঘরে, সেটা হচ্ছে হলো জানাবো। হোটেলের সাথে কতটুকু যায় তাও বলবো। এরকম স্যুপ আপনারা স্টার হারিকে এরকম জায়গায় পেতে পারেন। তো আমি ঘরে ট্রাই করতেছি, কারণ লকডাউনে সব জায়গায় যাওয়া সম্ভব না। আমি খুব ভালো হয়েছে, কারণ এখানে হচ্ছে বাটারের একটা ফ্লেভার আসতেছে, তারপর হচ্ছে হলো মিল্কের একটা ফ্লেভার আসতেছে, ঘিয়ের একটা ফ্লেভার আসতেছে, তারপরে চিকেনের একটা আলাদা ফ্লেভার আছে। এটা হচ্ছে করোনার মধ্যে এই স্যুপটা খুব ভালো, যারা রোগী তাদের জন্য পথ্য হিসাবে কাজ করবে, কারণ এটার মধ্যে প্রোটিন আছে, তারপর জিঙ্ক সব কিছুই আছে, ঘি আছে, যেটা শরীরের জন্য ভালো। তো পরোটা তো নান দিয়ে খেতে বেশি ভালো লাগবে, আপনারা ঘরে ট্রাই করতে পারেন, খুব ইজি প্রসিডিউর। তো আমি ফুড ডক্টর, এখন খাওয়া দাওয়া করবো, আপনারা হচ্ছে হলো খাওয়া দাওয়া আজকে দেখা দরকার নেই, আরেকদিন দেখবেন। আমি এখন বিদায় নিব, সাবস্ক্রাইব করবেন, কোথায় নিচে সাবস্ক্রাইব বাটন আছে ক্লিক করে ফেলবেন, লাইক শেয়ার কমেন্ট, এবং হচ্ছে হলো ফুড ডক্টরকে ইন্সপায়ার করবেন। ফুড ডক্টর বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।